हेलो फ्रेंड, आमी दीपान्विता, दीपान्विता किचने अपने स्वागत। आमी आज के पावरुटी मधुरिमा करे अपने देखा। तो पावरुटी मधुरिमा करार्जन एखे पावरुटी नहीं स्लाइस पावरुटी तार धारगुलो केटे सेगुलो रेखे दिए बिस्कुट बा पावरुटी ब्रेड क्रम्स बनिए नेब। ओगुलो फेलानी जाए ना, ওগুলো আমি ব্রেড ক্রাম্স বানিয়ে নেব, আমার কাবাব কোপ্তা এসবও লেগে যাবে। আচ্ছা ঠিক আছে। এরপর আমি এখানে আমুল দুধ নিয়েছি, আমুল দুধ নিয়েছি একটা ছোট 10 টাকার প্যাকেট নিয়েছি আমুল দুধে। আর এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি গরু। তো এই কটা উপকরণ আর চিনি লাগবে। তো এই কটা উপকরণ দিয়ে আমার আজকে পাউরুটি মধুরিমা তৈরি হচ্ছে। তো আমি এই পাউরুটিগুলোকে প্রথমে মিক্সারে আগে ছিঁড়ে নেব, ভালো করে ছিঁড়ে নিয়ে পাউরুটিগুলো টুকরো টুকরো করে নেব, তারপর মিক্সারে দিয়ে এগুলো ব্লেন্ড করে নেব। আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন কিভাবে আমি এই পাউরুটি মধুরিমা রেডি করছি। আমার পাউরুটিগুলো এভাবে আমি দেখুন এভাবে ব্লাইন্ড করে নিয়েছি, এরকম এই রকম হবে গুঁড়োটা। এরপর আমি এটা কড়াইয়ে দুধের মধ্যে দেব, যাতে কড়াইয়ে দুধের মধ্যে দেবো পাউরুটির গুঁড়োটা দিয়ে এটা তৈরি করব। তো দেখতে থাকুন পাউরুটি দিয়েও যে কীভাবে মিষ্টি তৈরি করা যায় সেটা আপনারা ঘরে বসে তৈরি করতে পারবেন। এই মিষ্টিটা তৈরি করার জন্য পাউরুটির মধুরিমাটা, তো আমি তার জন্য কড়াইয়ে 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। এরপর আমি দুধটা একটু ফুটে এলে তার মধ্যে পাউরুটির গুঁড়ো দিয়ে দেবো, যেটা আমি ব্লাইন্ড করে রেখেছি। তারপর যদি নাড়তে নাড়তে একটা ডো তৈরি করব, তারপর যদি এর মধ্যে আরও দুধ লাগে তাহলে আমি দুধ অ্যাড করব, আর না লাগলে আর অ্যাড করব না। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই দেখুন আমি এইভাবে পাউরুটির গুঁড়োগুলো দুধের সাথে একবারে দিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে একটা ডো তৈরি করব নাড়তে নাড়তে। দেখুন আমার এটা একটা মন্ড তৈরি হয়ে আসছে, এই যে এইভাবে উঠে আসবে তখন জানবেন আপনাদের এটা রেডি হয়ে গেছে। এরপর এইভাবেই নামিয়ে একটু ঠান্ডা করে এটা রেডি করতে হবে। তো চলুন আমার সঙ্গে থাকুন, আমি কিভাবে রেডি করছি দেখতে থাকুন। আমার এই মন্ডটা তৈরি হয়ে গেছে। তো আপনারা চাইলে যদি বাইন্ডিং না হয় এর মধ্যে একটুখানি ময়দা ছড়িয়ে নিতে পারেন। এবার আমি এটা গরম আছে, দেখুন উষ্ণ গরম আছে, আপনারা যখন নিজেরা রেডি করবেন তখন বুঝতে পারবেন। তো এইভাবে আমি এক একটা করে গোল করে নিলাম, গোল করে নিয়ে এটা গরম আছে, এটার মধ্যে আমি একটা লেচির মতন তৈরি করব এইভাবে। লেচি তৈরি হবে, তারপর আমি এখানে আগে থেকে ক্ষীর রেডি করে রেখেছিলাম। তো এই ক্ষীর আমি এর ভেতরে এতটা মতো পুর দিলাম, দিয়ে এইভাবে মুড়িয়ে দিলাম, দিয়ে এটা আবার একটা আমি গোল রসগোল্লার মতো তৈরি করব এইভাবে। যে কটা এই লেচিটার মধ্যে থেকে হবে সেটা আমি তৈরি করে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার মিষ্টিগুলো রেডি হয়ে গেছে। আমার ওই
লেচি দিয়ে সাতটা মিষ্টি রেডি হয়েছে। এরপর আমি এটা আপনারা চাইলে ফ্রাইও করতে পারেন অথবা ডাইরেক্ট দুধের মধ্যে ফুটিয়ে তাকে দিতে পারেন। তো আমি এটা একটু ফ্রাই করে তারপর দেব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এরপর এগুলো ফ্রাই করব। ফ্রাই করে দুধ ঘন করব। তারপর দুধটা ঘন হয়ে গেলে এই মিষ্টিগুলো তার মধ্যে ছেড়ে দেব। এইভাবে আমি মিষ্টিটা পাউরুটির মধুরিমা তৈরি করব। আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন কীভাবে আমার মিষ্টিটা রেডি হচ্ছে। আপনারা রেসিপিটা ফুল ওয়াচ করবেন আমার ভিডিওটা, তাহলে এই রেসিপিটা ফুল পেয়ে যাবেন। আমি মিষ্টিগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তো এরপর এটা একটুখানি ফার্স্ট পিকটা আমার সাইডটা আমার ভাজা হবে। আমি এক ব্যাচি সব কটা দিয়ে দিয়েছি। এইভাবে ভাজা হওয়ার পর এক সাইডটা লাল হলে অপর সাইডটা আমি উল্টে দেবো। এরপর আমি কড়াইয়ের মধ্যে দুধটা উপর দিয়ে দিলাম। এক কাপ মতন এখানে আমি দুধ ইউজ করলাম। পরে এটাকে আমি ঘন করব। ঘন করে ক্ষীরের মতন হয়ে আসবে, একটু মোটা কন্ডেন্স মিল্কের মতন হয়ে আসবে। তারপর আমি ওই পাউরুটির মিষ্টিগুলোতে ছড়িয়ে দেবো। আর এই এই ইতিমধ্যে আমার এই পাউরুটিগুলোকে আমি দেখুন হালকা ফ্রাই করেছি। ফ্রাই করে এইভাবে রেডি করেছি। এর মধ্যে আমি এই দুধটা ইউজ করলাম এবং কয়েকটা বাতাসা দিলাম। এই বাতাসা দিয়ে মিষ্টিটা করছি, কারণ বাতাসা লাল বাতাসা, তাহলে দুধের কালারটা অনেকটা লাল লাল হবে, ক্ষীরের মতন হবে। আর বাতাসা দিয়ে কোনো মিষ্টি করলে তার স্বাদটাও খুব সুন্দর হয়, ক্ষীরটা বানালে সে স্বাদটাও খুব সুন্দর হয়। তাই আমি এখানে লাল বাতাসা ইউজ করেছি। আপনারা চাইলে এটা প্যাকেট দুধও ইউজ করতে পারেন। আমি গরুর দুধ ইউজ করেছি বলে তার মধ্যে আমাকে ওই আমুল দুধের গুঁড়ো দিতে হয়েছে। আপনারা যদি প্যাকেট দুধ ইউজ করেন ফুল মিল্ক, তাহলে আপনাদের এর মধ্যে আমুল দুধের গুঁড়ো ইউজ করতে হবে না। এরপর আমি এই যে ঘন হয়ে গেছে দুধটা দেখুন, সেটা আমি এদের এই মিষ্টিগুলোর উপরে এইভাবে দিয়ে দেব। রেডি হয়ে গেছে আমার পাউরুটির মধুরিমা। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে যে বেল আইকনটি আছে ওটা অবশ্যই প্রেস করবেন। কমেন্ট ও লাইক করতে ভুলবেন না। ফ্রেন্ডসদের সাথে আমার চ্যানেলটিকে শেয়ার করতে পারেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেডি হয়ে গেল পাউরুটির মধুরিমা। এইভাবে আপনারা রেডি করে পরিবারকে